বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে হাফ বাস্ট একটা বুদ্ধের মূর্তি করে দেখাবো। আমার সঙ্গে সহযোগী আছে রবি, ও এটাকে ফিনিশ করবে, আমি শুধু জাস্ট জমাবো। এখানে দেখুন, প্রথমে মাটি তৈরি করে নেওয়ার প্রসেস আমি তো আগে বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে। তো মাটি তৈরি করার পরে সেই মাটিটাকে একটা, যেহেতু হাফ বাস্ট ছোট মূর্তি, লাইফ সাইজের মডেল এটা হবে, বেশি কিছু আর্মেচার আমি ভেতরে বাঁধিনি, জাস্ট একটা লাঠি এর ভেতরে আছে সেটাকে, এবং তার মধ্যে কিছুটা নারকেল দড়ি জড়িয়ে নিলেও খুব ভালো হয়, কেননা তাহলে ওটা নেমে যাবে না, ভারী যত হবে ওটা নেমে যাওয়ার ভয় থাকে, সেটা নামবে না। তার জন্য আমি প্রথমে স্টেপ বাই স্টেপ এটাকে জমাচ্ছি, আপনারা যদি দেখেন কীভাবে আমি ওটা জমাচ্ছি সুবিধা হবে। আমি আর্ট জার্নিতে আরও এরকম অনেক ভিডিও দেব, আপনারা যদি পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যদি ইন্টারেস্ট থাকে স্কাল্পচার, পেন্টিং এগুলোতে, এই আর্ট জার্নিতে শুধু আমার স্কাল্পচার কিংবা আমার পেন্টিং থাকবে না, আরও অন্যান্য বিশিষ্ট শিল্পী এবং আর্টিস্টদেরও পরপর আমি এখানে দেবো, এবং বিভিন্ন ভালো আর্টিসানদেরও কাজ আমি এখানে দেবো। পটারি কীভাবে তৈরি করা হয়, টেরাকোটা, স্কাল্পচারে যে সকল ফর্মগুলো আছে, স্টোন কার্ভিং, মেটাল কাস্টিং, এগুলো সবই দেখাবো আপনাদেরকে। তো স্কাল্পচারের সবথেকে সহজ এবং ভালো মাধ্যম হচ্ছে ক্লে। শিল্পীরা প্রচণ্ড ক্লেতেই কাজ করতে ভালোবাসে, কেন এটা খুবই বানানো ফ্লেক্সিবল, ফুলগুলো ঠিক করা যায়, জায়গা আছে আমার কাজ করার, এটা অনেক ইজি প্রসেস এবং এটা খুবই সহজ লাভ, খরচাও কম, অত বেশি লাগে না, কেননা মাটি শুধু লাগে, মাটি আমাদের এখানে অ্যাভেলেবেল। দেখতে হয় যে অঞ্চলে শিল্পীরা মাটির কাজ করে সেখানে মাটি পেয়ে থাকে, রাজস্থানের শিল্পীরা পাথরে কাজ করে, ওদের ওখানে পাথরটা পাওয়া অনেক ইজি, তাই বিভিন্ন জায়গার ভৌগোলিক অবস্থার উপরে সেইখানে কী কী ধরনের শিল্পের উপাদান, প্রয়োজনীয় সামগ্রী আপনি পেয়ে থাকছেন সেই অনুযায়ী কিন্তু শিল্পী তৈরি হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের পাহাড় এবং মাটি থাকলেও পাথরের জায়গা অতটা নেই, তাই এখানে মাটির বেশি থাকায় মাটিটা পাওয়া অনেক সহজ, তাই জন্যে এখানে শিল্পীরা দেখবেন টেরাকোটার বিভিন্ন ধরনের শিল্পকার্য এবং টেরাকোটার বাড়ি মন্দির এগুলো তৈরি হয়েছে। সেই পরিমাণে রাজস্থান, গুজরাট এইসব এরিয়াতে দেখবেন, দিল্লি, উত্তরপ্রদেশ বিভিন্ন এরিয়াতে পাথরের মন্দির মসজিদ তৈরি হয়েছে, মানে টেরাকোটার মন্দির মসজিদের কথা কেউ কখনো ভাবে। তো যেখানে যে শিল্প উপাদান বা শিল্পের মেটেরিয়াল বা পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু শিল্পীরা সেই অনুযায়ী তৈরি হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে শিল্পীরা মৃৎশিল্পে খুবই বিশ্বজোড়া তাদের খ্যাতি আছে, কৃষ্ণনগর এইসব শিল্পীদের নিয়েই সব মেনলি কাজ হয়ে থাকে। তো আমরা এখানে বলছিলাম যে মাটির বিভিন্ন ফর্ম দেখুন কীভাবে আস্তে আস্তে ঝুঁকে আমি একটা ফর্মে আনার চেষ্টা করলাম, আনার পরে এর বিভিন্ন মাপ আছে, সেই গোল্ডেন প্রপোর্শন, এই মাপ, প্রমাণ মাপ, এগুলো সব জানা দরকার। অর্থাৎ আমি শিল্প উপাদান তত্ত্বে বলেছিলাম যে প্রমাণ মাপ কিন্তু একটা লাগে, ভারত শিল্প সড়ঙ্গে আমি প্রমাণ মাপের কথা বলেছিলাম, যে মাথার একটা মাপ নিতে গেলে কত আঙুল হয়ে থাকে, তার মাপগুলো, এগুলো খুবই জানা দরকার, এগুলো জানলে একটা শিল্পী সে মূর্তি তৈরি করাতে সুবিধা হয়ে থাকে, তার মাপ প্রপোর্শন এগুলোকে জানা খুবই দরকার। কিন্তু মনে রাখতে হবে নৃতত্ত্ব অনুযায়ী বা অ্যান্থ্রোপোলজি অনুযায়ী মানুষ কিন্তু বিভিন্ন অঞ্চলের আলাদা আলাদা হয়ে থাকে। চীন দেশের মানুষের মস্তিষ্ক এবং তার স্কালের গঠন আলাদা, মানে মাথার কুলির গঠন আলাদা, কুলিগুলোদের আলাদা, বরফ ঢাকা এস্কিমোদের আলাদা,
ভৌগোলিক অঞ্চল অনুযায়ী মানুষের জিনগত একটা পরিবর্তন ঘটে এবং তার থেকে তার স্কালের গঠন আলাদা হয়ে থাকে। এগুলো সব তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে শিল্পী কিন্তু না এগুলোকে পর্যবেক্ষণ করে। অর্থাৎ ভিজুয়াল আর্টের মেন ফর্মই হচ্ছে কতখানি আপনি ভালো দেখেছেন। যতটা ভালো দেখবেন ততটা ভালো আপনি করবেন। আপনার বলার বিষয় না, আপনার দেখার বিষয় আছে, সেটাকে পরিসুমিত করতে পারবেন কীভাবে সেটাই বিষয়বস্তু। অর্থাৎ স্কালের গঠনের উপরে, তারপরে মাংস কীভাবে এসেছে সেগুলিকে গঠন, সেগুলোকে মাথায় রেখে কিন্তু কাজ করে থাকে। মানুষ বিভিন্ন স্থূল হয়, অর্থাৎ মোটা রোগা সরু মাসেল ম্যান এবং তার আলাদা আলাদা গঠন, অর্থাৎ অ্যানাটমির যে পরিকাঠামো সেগুলো কিন্তু জানা দরকার। দেখুন কীভাবে একের পর এক মূর্তিটা তৈরি হয়ে যাচ্ছে।
দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এটা করলাম। মূর্তি জমানোর সময় আমি কিন্তু অনেকগুলো টুলস ইউজ করেছি, বিভিন্ন ধরনের চেয়ারি বা কামকাঠি ইউজ করেছি, সেগুলোর কিন্তু আলাদা আলাদা ইউজ আছে। আমি একটা অন্য ভিডিওতে এই প্রত্যেকটা চেয়ারি আলাদা আলাদা ইউজ দেখাবো এবং সেখানে কিভাবে আমি এচিং করেছি, কম মাটি কমিয়েছি, সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। আমি এটাই বলবো, আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আরও পরপর অন্যান্য ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশান আপনারা পাবেন, ফলত আপনারা দেখবেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা একটা মূর্তি তৈরি করতে লাগে। এখানে আমি সব হাফ বাস দেখালাম, ফুল ফিগার আমি একটা সোয়া ফিগারই দেখিয়েছিলাম এর আগে, তো আমি চাইছিলাম এরকম দাঁড়ানো ফিগার আরও অন্যান্যগুলোকেও দেখাতে। তো আপনাদের যদি অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের দেখার সুযোগ করে দিন। মাধ্যম এবং যে সকল পদ্ধতি আছে স্কাল্পচারের আমি সেটাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও করব, সেখানে আমি ডিটেলসে বলবো সমস্ত মাধ্যমগুলো সম্পর্কে। তো আজ আমি এই অবধি দেখালাম, কিন্তু আমি এর পরের ভিডিওতে পুরো ফিনিশিং মডেলটা দেখাবো। এই ভিডিওতে আমি মডেলটার ফিনিশিং দেখালাম না, পরের ভিডিওতে আমি মডেলের ফিনিশিংটা দেখাবো। নমস্কার।